রচনা প্রতিদিন সন্ধেবেলায় তোমাদের একটা করে রচনা নিয়ে চলে আসি আমি, আজকেও চলে এলাম। আজকের রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আস্তে আস্তে তোমাদের পাঠ করে শোনাই, আর এগুলো লিখিত আকারে পেতে হলে আমার ওয়েবসাইট তোমরা জানো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই প্রত্যেকটা রচনার পেছনেই, যেটা ওয়েবসাইট থেকে দেখে দেখে লিখে নিতে পারো, কারণ এখান থেকে একটু অসুবিধা হয় দেখে দেখে লেখা। চলো আমি রচনাটা পাঠ করে শোনাই। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম সেরা কবি রবীন্দ্রনাথ। তিনি কবিগুরু, বিশ্বকবি। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। পয়েন্ট দিয়ে লিখতে হয়, ভূমিকা, জন্ম, বংশ পরিচয়, শিক্ষা এবং সাহিত্য রচনা, এটা চারটে পাঁচটা পয়েন্ট আছে। পয়েন্ট দিয়ে লিখলে বেশি নম্বর পাওয়া যায় বা ভালো শেখা যায়। জন্ম, বংশ পরিচয়, কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয় 1268 সালে 25শে বৈশাখ। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। শিক্ষা, রবীন্দ্রনাথ প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, তারপর নর্মাল স্কুলে ভর্তি হন, কিন্তু স্কুলে গণ্ডি বদ্ধ জীবন তার ভালো লাগেনি, তাই বাড়িতে গৃহশিক্ষকের অধীনে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন। 17 বছর বয়সে বিলাত যান, সেখানে ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। সাহিত্য রচনা, ক্যামেরাটা একটু তুলে নিই তাহলে সুবিধা হবে। রবীন্দ্রনাথ 7-8 বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন। তিনি অজস্র কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, গীতিনাট্য এবং কাহিনী ইত্যাদি লিখেছেন। তার কয়েকটি প্রধান কাব্য, সোনার তরি, বলাকা, পুরবী, চিত্রা, গীতাঞ্জলি, নাটক হলো, নাটকগুলো হলো ডাকঘর, বিসর্জন, রক্তকরবী। উপন্যাসের মধ্যে চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, তার লেখা গানগুলি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। অজস্র ছোট গল্প তিনি লিখেছেন, এছাড়াও প্রবন্ধ সাহিত্য, পত্র সাহিত্য উল্লেখযোগ্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। কর্মজীবন এবং কৃতিত্ব, রবীন্দ্রনাথ শুধু কবি ও সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেমিক। জালিয়ানবাগে হত্যাকাণ্ডে প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তিনি ছিলেন মানবপ্রেমিক। তার অসাধারণ সংগঠন শক্তি পরিচয় পাওয়া যায় বোলপুরের শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন প্রতিষ্ঠাতায়। তিনি নিজে ভালো গান গাইতে, অভিনয় করতে এবং ছবি আঁকতে পারতেন। তার লেখা গান দুটি স্বাধীন দেশ ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভারতের বাংলাদেশের দুটো জন জাতীয় সঙ্গীত। উপসংহার, এই কর্মময় পুরুষের জীবনে অবসান হয় 1348 খ্রিস্টাব্দে 22শে শ্রাবণ, এই দিনটিকে জাতীয় শোক দিবস। ছোট্ট রচনা তোমাদের পাঠ করে শোনালাম, যদি এখান থেকে দেখে লিখতে অসুবিধা হয় ওয়েবসাইট দেখে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকটা রচনার পিছনে আমি লিঙ্ক দিয়ে দিই। ভালো হলে অবশ্যই লাইক করবে।